আসসালামু আলাইকুম। সিক্রেট ব্লগার তাহেবার চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে সকাল সকাল বসে পড়েছি শাক বাঁচা নিয়ে। তো এটা কী শাক বলো তো? এটা হচ্ছে লাউ শাক। আর এই শাকের মধ্যে আমার কিন্তু এই লাউ শাক খেতে ভীষণ ভালো লাগে। আর এই শাকটা হচ্ছে আমার খুব ফেভারিট একটা শাক, তাই নিয়ে বসে পড়েছি এখন এটাকে রান্না করব। তো আগে খুব ভালো করে কেটে বেছে নিই, তারপরে রান্না করার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এই শাক কিন্তু অনেকে অনেক রকমভাবে করে, আমার কিন্তু ডাল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, তাই এটাকে আমি আজকে সিম্পলি ডাল দিয়েই করব। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো কোনো কিছু রান্না করার আগে কিন্তু মেন যে উপকরণগুলো লাগে সেটা হচ্ছে মশলা। তো আমার মশলা কৌটোর মধ্যে মশলাগুলো একটু একটু কম হয়ে গিয়েছিলো, তাই একটু মশলাগুলো ঢেলে নিলাম। আর আমার যে আজকের এই ভিডিওটা, এটা হচ্ছে মানে বকরিদের দুদিন আগেকার ভিডিও, সেটাই তোমাদের সাথে বকরিদের দিনকে শেয়ার করলাম। তো আশা করছি জানরাতের ব্লগও তোমাদের সাথে শেয়ার করব। তো ভেবেছিলাম তোমাদের সাথে অনেক কিছু কথা শেয়ার করব, কিন্তু সত্যি কথা বলতে আমার মন একদমই ভালো নাই। কারণটা আমার একদমই পার্সোনাল, আর আমি পার্সোনাল ব্যাপারগুলো একদমই সোশ্যাল মিডিয়াতে আনতে চাই না। যদি কোনো দিন দরকার পড়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা করার ইচ্ছা আমার একদমই ছিল না, কারণ জানোই তো মন না ভালো থাকলে কোনো কিছুই কিন্তু করতে ইচ্ছা করে না, সেটা কোনো কাজই বলো আর এই সাধারণ একটা ভিডিওই বলো। তারপরেও কিছু করার নেই, মনটাকে অনেক করে শক্ত করে আমি এই ভিডিওটার ভয়েস ওভার দিচ্ছি। আর এই ভিডিওটার ভয়েস ওভার দিচ্ছি আমি চাঁদরাতের রাতের দিনকে, তখন বাজে প্রায় 1:20। তো সেই সময় আমি এই ভিডিওটার ভয়েস দিচ্ছি, কারণ আমাকে ভিডিওটা কালকে পোস্ট করতে হবে। ভিডিওটা এডিটিং করা ছিল কিন্তু ভয়েস ওভার দেওয়া ছিল না। তো ভয়েস ওভারটা দিতে গিয়ে না আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, জানি না কেন এরকম হচ্ছে। তারপরেও কিন্তু আমি মানে আমার অনেকটা কষ্ট আমি চেপে রেখে তোমাদের সাথে ভয়েস মানে ভিডিওটা ভালো করার চেষ্টা করছি। তো যাই হোক, আমার কষ্ট আমার নিজের কাছেই থাক, তোমাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করব বলেছি, তো সেই কথাটা রেখে আমি কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো ওদিকে আমি কাঠের উনুনের মধ্যে শাকটা বসিয়ে দিয়েছি, এখন এখানে আমি মাংস রান্না করব। তো তার জন্য মশলাটা করব, তার আগে পেঁয়াজটা একটু লাল করে নিচ্ছি। আর এখানে কালকে রাত্রিবেলার ভাত ছিল, তো সেই ভাতটা এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো, কারণ ভাতটা ভালো আছে, মা গরম করে রেখে গিয়েছিলো সকালবেলা। আর এই ভাত ফাত নষ্ট করা না আমার একদমই পছন্দ হয় না, সেরকম হয় দুপুরবেলা খাবো এই জল ঢালা ভাত, নাহলে কিন্তু 10টার সময়ের মধ্যে খেয়ে নেবো এই ভাতটা। আর কালকে রাত্রিবেলার তরকারিও না ফ্রিজের মধ্যে পড়ে রয়েছে, ডিম আলু ডাল দিয়ে একটা তরকারি করেছিল, তো সেই তরকারিটাও কিন্তু পড়েছিল। আর ওদিকে শাক রান্নাটা হয়ে গেছে, আবার ভাত বসাবো বলে তাই হাঁড়িটা একটু ফাঁকা করে নিলাম। আর আমার গ্যাসটা দেখেছো, গ্যাসটারও অবস্থা কিন্তু খারাপ, কারণ আজকে রান্না করার আগে গ্যাসটা মুছিনি, কারণ একটু তাড়া আছে, তাড়াতাড়ি করে রান্না করে এক জায়গায় বেরোনোর কথা আছে। মানে ছেলের শরীরটা একদমই ভালো না, ওকে নিয়ে একটু ডাক্তারখানায় যাব, তাই ভাবলাম যে একবারে রান্না বান্না করে তারপরে গ্যাসটা পরিষ্কার করে সব কাজ গুছিয়ে রেখে তারপরে কিন্তু ওকে নিয়ে যাব, তাই একটু তাড়াহুড়ো করছি। আর এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও লাল হয়ে গেছে, এখন আমি একটু মশলাটা করে নেব। আর কয়েকদিন ধরে তো তোমাদের সাথে শেয়ার করেছি আগের ভিডিও যে আমার সাবস্ক্রাইবার এরকম কমে যাচ্ছে, তারপর এরকম ভিউজটাও কিন্তু ডাউন হচ্ছে, তার জন্য কিন্তু আমার মনটা খুবই খারাপ। তো তোমরা কেন এরকম করছো? তোমাদের কি আমার ভিডিও একদমই ভালো লাগছে না, যে নোটিফিকেশান পেয়েও কি তোমরা আমার ভিডিও দেখছো না? তো যদি ভালো না লাগে অবশ্যই কমেন্ট করতে পারো, একটু দেখতে পারো, আমি আগের থেকে অনেকটা চেষ্টা করছি ইম্প্রুভ করা আমার ভিডিওর মধ্যে। মাঝে মাঝে ডিমোটিভেশন হয়ে যাচ্ছি, তাও আবার নিজেকে বোঝাচ্ছি যে না কিছু একটা করতে হবে, এখান থেকে আমাকে কিছু করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। তো তারপরেও আমি কিন্তু মনটাকে শক্ত করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। তোমরা প্লিজ একটু ভিডিওগুলো আমার দেখো না, যদি ভালো লেগে যায় তোমাদের কোনো না কোনো জিনিস, কোনো না কোনো কারণ যদি আমার সাথে কারো কিছু মিলে যায়, যদি ভালো লেগে যায়
তো সবার কাছে আমি হাত জোড় করে বলছি, তোমরা প্লিজ আমার ভিডিওগুলো একটু একটু দেখো। আমি সবার মতন পারি না অত সাজিয়ে গুছিয়ে কথা বলতে, অত গুছিয়ে গাছিয়ে কাজকর্ম করতে, কিন্তু যেটুকু পারি আমি জানি, আমি হয়তো জানি যে যারা এখনও সংসার জীবনে নতুন বা এখনও অনেক কিছু তাদের জানা বাকি আছে, তারা আমার থেকে হলে একটুখানি হলেও কিছু শিখতে পারবে বা কিছু হয়তো জানতে পারবে। তো তাদের জন্যই আমার ভিডিওগুলো করা, যারা জানো তাদের ঘরে তো বলছি না, কিন্তু যেটুকু জানি আশা করছি অনেকটাই জানি, আমার কাছে আমি অনেক কিছু জানি, আমি ভালো জানি আমার মনে হয়। তো যারা জানো না তাদের জন্যই আমি আর ভিডিওগুলো করা, তো তারা অবশ্যই ভিডিওগুলো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। পরবর্তীকালে আরও ভালো ভালো আরও ইম্প্রুভ করবো, চেষ্টা করব আমার ভিডিওতে ভালো কিছু করার। তো দেখলে ঝটঝট করে রান্নাগুলো করে নিয়েছি, আজকে চিকেন আর আলু একটু কষা কষা করেছিলাম, তার সাথে একটু লাউ শাক দিয়ে ডাল করেছিলাম। তো রান্না বান্না কমপ্লিট করে এখন চলে এসেছি গ্যাসটা মুছতে, কারণ তোমরা দেখেছো আমার রান্নার সময় গ্যাসটা কিন্তু খুবই অবস্থা খারাপ ছিল। তো গ্যাসটাকে একটু ভালো করে মুছে নিলাম, যাতে আর কুরবানির ঈদের আগে খুব ভালোভাবে পরিষ্কার করতে না হয়, একটু মুছে নিলেই হয়ে যায়। আর এই একটা মেয়েকেই কিন্তু সংসারে যখন কোনো ঈদ আসে বা কোনো ওকেশন আসে, তাকেই কিন্তু সমস্ত ঘরের কাজ বলো, পরিষ্কার বলো, সমস্ত কিছু তাকেই করতে হয়। তো সেই সব বিষয় নিয়ে না আর ভিডিও করার সময়, মানে ভিডিও করার সময়টা না আর মাথার মধ্যে আসে না যে এই সময়টা আমাকে ভিডিও করতে হবে বা কিছু, এত কিছু কাজকর্ম, তার ওপর যে অতিরিক্ত গরম পড়েছে না, সেসব নিয়ে না আর ভিডিও করার মতন ক্ষমতা কিন্তু হয়ে ওঠে না। সবার যে একই অবস্থা তা আমি বলবো না, কিন্তু সবাই তো আলাদা আলাদাভাবে জীবন কাটায়, লাইফস্টাইলটা তাদের আলাদা আলাদা। আমাদের যেমন এরকম কাঠের জ্বালে রান্না করা, গরমের মধ্যে রোদের মধ্যে বসে বসে রান্না করা, গ্যাসের মানে চারিদিকে মানে তিনটে, মানে ধরতে গেলে দুটো গ্যাসের গ্যাসের ইয়ে হচ্ছে, আবার একটা উনুনে হচ্ছে, তো সেই সব দুটো তিনটেকে সামলানো, তার সব কিছু করে না আর মনে থাকে না যে আমাকে এই সময়টা ভিডিও করতে হবে। আর সবার লাইফটা তো আমার মতন আর নয়, সবার লাইফটা আলাদা আলাদা। তো যাই হোক, এইভাবে ভালো আছি, এভাবে ভালো থাকতে চাই, এইভাবেই যেন থাকি সারাটা জীবন তোমাদের ভালোবাসায়। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দাও, তো আশা করছি মানে সারা জীবন এইভাবেই ভালোবাসবে তোমরা সবাই আমাকে। তো যাই হোক, গ্যাসটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিলাম, দেখলে কেমন করে একটা স্কচ ব্রাইট দিয়ে সাবান দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে নিলাম, তারপরে একটা ভিজে কাপড় দিয়ে গ্যাসটাকে পুরো পরিষ্কার করে নিলাম। মানে আর যে আমাকে ধুতে হলো সেসব কিছু আর করতেই হলো না, ভিজে কাপড়টা দিয়ে ভালোভাবে মুছে নিলে কিন্তু কোনো রকম সাদাও ফুটবে না বা কোনো রকম আর কিছু হবেও না। তো এইভাবেই কিন্তু আমি গ্যাসটাকে পরিষ্কার করে নিলাম। তারপরে এখন স্নান টান করে ছেলেকে রেডি করে নিয়ে চলে যাচ্ছি, এখন যাব ডাক্তারখানা। তো ওখান থেকে ফিরে ওর জন্য এক গাদা তো ওষুধও নিয়েছি, তার সাথে নিয়েছি একটু দই, ডাক্তার একটু বলল গরমে একটু দই খাওয়াতে, ওর এত গরমে না শরীরটা একটু খারাপ হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও।